বরাবরই আমি বড় বড়ো নামজাদা ইংলিশ আর্টিকেল পাবলিশারদের দ্বারা প্রকাশিত নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যেমন দ্য হিন্দু টাইমস অফ ইন্ডিয়া দ্য ইকোনমিক টাইমস দ্য স্টেটমেন্ট এই সকল আর্টিকেল পাবলিশারদের আর্টিকেল আমি প্রকাশ করি তবু কিছু আবালচন্দ্র পাবলিক এসে বলে আমি নাকি ফেক নিউজ দিই কোনো বাংলা আর্টিকেলের নিউজ আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করি না কিন্তু বিপরীত পক্ষের আবালরা বাংলার কোনো সাদা মাটা আর্টিকেল পাবলিশারের আর্টিকেল তুলে নিয়ে এসে ভিডিও বানায় এবং সেটাকেই তারা সত্যি মনে করে নেয় তো আজকের ভিডিওতে আমি তেমনই এক বাংলা আর্টিকেল পাবলিশারের আর্টিকেলের নিউজ আপনাদের সাথে শেয়ার করবো আর্টিকেলটিতে বলা হয়েছে যদি ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয় রাশিয়া কাকে সাপোর্ট করবে আর্টিকেলে কি বলা হয়েছে সেটা তো আমি বলবোই সাথে আমার ওপিনিয়ন কি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি এখনই লাইক করে দিন পারলে শেয়ারও করে দিন হে গাইস আমি ইসানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ প্রথমে আসি আর্টিকেলে কি বলা হয়েছে দুটি বৃহৎ দেশ চীন এবং ভারত এই দুই দেশের সেনা বর্তমানে একে অপরের সম্মুখীনে দাঁড়িয়ে যদি এই মুহূর্তে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয় তাহলে আর্টিকেল অনুযায়ী রাশিয়া ভারতের পাশে দাঁড়াবে তাদের এরকম মনে হওয়ার কারণ কি তো রাশিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে ভারত এবং চীনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে তাতে রাশিয়ার বিশিষ্ট খ্যাতনামা ব্যক্তি সবাই ভারতের পক্ষ নেওয়ার কথা বলেছে তাই এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে সেক্ষেত্রে ভারতের পাশে দাঁড়াবে রাশিয়া করোনা ভাইরাস থেকে শুরু করে হংকং সব দিক থেকে চীন জর্জরিত এবং বর্তমান বিশ্বের সব দেশের কাছেই চীন অপ্রিয় হয়ে উঠেছে আর ভারতের সাথে চীনের যে সমস্যা তৈরি হয়েছে তা বর্তমানে একটি আন্তর্জাতিক পরিস্থিতিতে পৌঁছে গেছে যেখানে বিশ্বের বড় বড় দেশ তাদের মতাদর্শ প্রকাশ করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করবার কথাও বলে ফেলেছে এত কিছু দিক বিবেচনা করেই হয়তো রাশিয়ার টিভিতে এটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাশিয়া ভারতের পাশেই থাকবে বেশ কিছু আলোচনা সভার আয়োজন করেছে রাশিয়ার টিভি বেশ কিছু আলোচনা সভার আয়োজন করেছে রাশিয়ান টিভি চীন ও লাদাখ ইস্যুতে সেখানে রাশিয়ার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের মতামত প্রকাশ করতে দেখা গেছে এবং সেখান থেকেই পরিষ্কার বোঝা যায় যে ভারত এবং চীনের মধ্যে যদি কোনো বড় সমস্যা হয় সেক্ষেত্রে ভারতের পাশে দাঁড়াবে রাশিয়া শুধু এইটুকুই নয় ভারত চীন সীমান্তে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার জন্য তারা মানে রাশিয়া চীনকে সরাসরি দায়ী করেছে তো লোক এসব আমি না ওই আর্টিকেলে বলা হয়েছে তো এবারে আসি আমার বিশ্লেষণে যদি কখনও ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয় তাহলে রাশিয়া কার পক্ষ নেই রাশিয়া ভারতকে বন্ধু মনে করে আর চীনকে ভাই তো আগে ঠিক এভাবে রিলেশনটা চলতো উনিশশো বাষট্টিতে রাশিয়া চুপ ছিল উনিশশো সাতষট্টিতেও রাশিয়া চুপ ছিল পলিটিক্যালভাবে রাশিয়া এবং চীনের মানসিকতা একই কারণ দুই দেশেই শাসক হচ্ছে কমিউনিস্ট পার্টি কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য রকম এর প্রধান কারণ চীন রাশিয়া থেকে রাশিয়ার অস্ত্রের ব্যবসা ছিনিয়ে নিচ্ছে চীন রাশিয়ার প্রোডাক্ট কপি করে চাইনিজ নাম দিয়ে কম দামে বিক্রি করছে এতে করে রাশিয়ার অস্ত্র মার্কেট কমে যাচ্ছে কিছুদিন আগে রাশিয়ার বড় বড় অস্ত্র কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে চীন রাশিয়ার অস্ত্র উইদাউট পারমিশন কপি করে চাইনিজ নাম দিয়ে বাজারে ছেড়েছে এই বিষয়ে রাশিয়া চায়নার উপর খেপে আছে ভারত আস্তে আস্তে আমেরিকার দিকে ঝুঁকছে তাতে লোকসান কিন্তু রাশিয়ার হচ্ছে চায়না তো রাশিয়া থেকে তেমন অস্ত্র কিনবে না উল্টো কপি করবে আর ভারতও যদি রাশিয়ার অস্ত্র না কেনে রাশিয়ার অস্ত্র কেনা ছেড়ে দেয় তাহলে রাশিয়ার অস্ত্র ব্যবসা ডুবে যাবে সাথে রাশিয়ার অর্থনৈতিক হালও খারাপ হবে রাশিয়া এখন এই সুযোগে ভারতকে আরও বেশি করে কাছে পেতে চাইবে চীন সারা দুনিয়াকে করোনা দিয়েছে রাশিয়াও তাতে বাদ নেই এতে রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থা আরও দুর্বল হয়ে গেছে অনেক মানুষ মারাও গেছে রাশিয়ার মধ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রোটেস্টও লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতিতে যে যতই ভালো বন্ধু হোক না কেন চায়নাকে রাশিয়া সাপোর্ট করবে না এত কিছুর কথা মাথায় রেখে আমার মতে আমার মনে হয় যে রাশিয়া বর্তমানে চায়নাকে সাপোর্ট করবে না এখন সময় বলবে ভবিষ্যতে কি হবে আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ জয় হিন্দ